বিশ্বনাথে প্রশাসনের ভয়ে আসলেন না বর প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে টিপ দিয়ে রাখুন আর সকল নিত্য নতুন খবরাখবর উপভোগ করুন সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার আলমদিনা বিদ্যা নিকেতনের দশম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীর বিয়ের সকল আয়োজন ছিল সম্পন্ন শুধুমাত্র বর আসার অপেক্ষা মাত্র বর আসার পূর্বে ও আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছেন কনে বাড়িতে এমতাবস্থায় বাল্য বিয়ের খবর পেয়ে বিশ্বনাথ পৌর এলাকার দক্ষিণ মিরের চরস্থ কনের বাড়িতে হাজির হন থানা পুলিশের সদস্যরা এ সময় কনের পিতা চমকালীকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝিয়ে এটি আইনসম্মত নয় বলে জানান পুলিশ সদস্যরা পুলিশের বোঝানো কিংবা নিষেধ সত্ত্বেও কোনো কাজ হয়নি শুক্রবার বাদ জুম্মা খবর পেয়ে কনের পিতা চমকালীর বাড়িতে সশরীরে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান এরপর তিনি বাল্য বিয়ে পণ্ড করে দেন এদিকে প্রশাসনের ভয়ে বিয়ে করতে কনে বাড়িতে আসা হয়নি বোরের অর্ধেক রাস্তা থেকে উসমানীনগরের তাজপুর এলাকা থেকে আসা বোর আবার নিজের বাড়িতে ফিরে যান স্থানীয় সূত্রে জানা গেছে দশম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে সিলেটের উসমানীনগর এলাকার এক যুবকের বিয়ের প্রস্তুতি চলছিল খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে কনের বয়সে প্রমাণপত্র দেখতে চান পরে কণের পরিবারে দেয়া তার জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী দেখা যায় কনের বয়স হয়েছে মাত্র ষোলো বছর দু মাস পরে কনের পরিবারকে মুসলেখা নিয়ে বিয়ে ভেঙে দেন তিনি প্রশাসন থেকে ফোন দেয়া হয় বরপক্ষকেও ফলে তারা আর আসেনি কনের বাড়িতে এবারে বিশ্বনাথ উপজেলার সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বলেন মেয়েটির বয়স এখনও আঠারো বছর হয়নি বিয়ে ভেঙে দিয়ে আঠারো বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে অভিভাবকের মুসলেখা নেওয়া হয়েছে